Hey viewers, this is Prince Time from DB Foundation Bangladesh. আজকের শিখাবো কিভাবে আপনি আপনার ফোন থেকে ডুপ্লিকেট অর্থাৎ ডাবল ফাইলগুলো এক ক্লিকে ডিলিট করবেন। সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে মেমোরিতে অনেক ফাইল বা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট করা থাকে, তাই প্রত্যেকটি ফাইল অ্যাক্সেস করে ডুপ্লিকেট ফাইল ডিলিট করা সম্ভব হয় না। তো চলুন আজকের দেখাবো কিভাবে ডুপ্লিকেট ফাইলগুলো খুব সহজেই ডিলিট করবেন। তো বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলুন ভিডিওর প্রসেসে চলে যাওয়া যাক। এর জন্য প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরিতে প্রবেশ করবেন, এরপরে সার্চ বক্সে লিখবেন ডুপ্লিকেট ফাইল ফ্লিকজার। এটা লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটি ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি অনেক অপশন পাবেন। আপনি যদি আপনার অডিও ডুপ্লিকেট ডিলিট করতে চান সেক্ষেত্রে এইখানে প্রেস করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ডস করবে কারণ আপনি কোনটা চাচ্ছেন। তো আপনি যদি চাচ্ছেন যে সবগুলোই, তার জন্য আপনি ফুল স্ক্যানে প্রেস করে স্ক্যান নাওতে প্রেস করবেন। প্লিজ ওয়েট হোয়াইল স্ক্যানিং ফাইল। তো একটু অপেক্ষা করতে হবে কারণ আপনার ফোন থেকে সমস্ত ডুপ্লিকেট ফাইলগুলো এই অ্যাপ্লিকেশনটি এখন সার্চ করছে। তো দেখুন অলরেডি সার্চ করে এখানে সার্চ হয়ে গেছে। এখন দেখুন ডুপ্লিকেট ফাইলগুলো অলরেডি একটা সিলেক্ট হয়ে আছে, একটা নন সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ টোটাল ডুপ্লিকেট ফাইল ধরা পড়ছে 270 মেগাবাইটস। তো আপনি একটু চলুন একটু পরীক্ষা করি যে অ্যাপ্লিকেশনটা ঠিক কাজ করলো কি না। দেখুন 42 kbps অর্থাৎ কিলোবাইটসের একটা ফটো, আর এখানে একই ফটো, এখানেও দুটো আপনাকে এভাবে দেখিয়ে দিবে। এই যে দেখুন সবই ঠিক আছে। তো দেখুন, তো অলরেডি এখানে তিনটা ফাইল আছে ডুপ্লিকেট, তো সেই ক্ষেত্রে দুটো অটো সিলেক্ট হয়ে গেছে যাতে এ দুটো ডিলিট হয়ে একটা থেকে যাবে। তো দেখুন অলরেডি সমস্ত ডুপ্লিকেট ফাইলগুলো কিন্তু এখানে ধরে ফেলছে। তো জাস্ট এই ডিলিট নাওতে প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। তো আমিও ডিলিট করে দিচ্ছি, যেহেতু ডুপ্লিকেট ফাইল ফোনে থাকা এটা মেমোরি এক্সপেন্স হয়। ওয়েট ফর ডিলিটিং। এবং আপনি ব্যাকআপও করে রাখতে পারবেন যদি এরকমটা আপনি মনে করেন যে না ডুপ্লিকেট ফাইলগুলো আমার দরকার আছে, তো সেই ক্ষেত্রে আপনি এটা জাস্ট ব্যাকআপ করে রাখতে পারেন। তো অলরেডি ডিলিট হয়ে গেছে ডুপ্লিকেট ফাইলগুলো। এখন দেখুন আবার স্ক্যান করে ডুপ্লিকেট ফাইল নাই, দেয়ার আর নো এনি ডুপ্লিকেট ফাইল। এটা মেবি লেখা আসতে পারে, বাট আই ডোন্ট নো। হট উইল শো দ্য অ্যাপ্লিকেশন ইন ডিসপ্লে, অ্যাকচুয়ালি আই ডো নট নো। যেহেতু একবার স্ক্যান করা হয়েছে আর একবারও স্ক্যান হচ্ছে, মেবি ধরা পড়বে না কারণ অলরেডি ফাইলগুলো ডিলিট করা হয়ে গেছে। সো সময় নষ্ট না করে আমার মনে হয় ব্যাকেই যাওয়া উচিত। তো আপনারা ট্রাই করুন। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি, আর একটি লাইক না করে যাবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।